তোমাদের তো মনে আছে যে আমি কয়েক মাস আগে করেছিলাম দুর্গা পুজোর একটা এপিসোড, আবার চলে এসছে বাসন্তী পুজো, তো ওইটার আমি এপিসোড করতে চলেছি আজকে এপিসোড 1। তো এপিসোড 1 কী দিয়ে শুরু হচ্ছে তোমরাই বলো। আমার এই যে চুল দেখছো, হেয়ার কাট নিয়ে একা যাবো না, আমার বন্ধুও যাবে, তো চলো লেটস গো। তো ফাইনালি আমি এই লুকটা ফাইনাল করলাম, বিকজ এর থেকে ভালোভাবে সেজে গেলে আমার খারাপ লাগতো, আর এর থেকে বাজে সেজে গেলে আমায় খারাপ লাগতো। পুরোপুরি তৈরি হয়নি, এখনও কাজ চলছে, মানে এখানে ই করছে, আর এখানে সব দোকানপাট লাগিয়েছে। বাসন্তী পুজো আমাদের 11 নম্বরে খানিকটা ভালোই হয়। তো না, 11 নম্বরে অ্যাকচুয়ালি মেন কালী পুজো বলছি, বাসন্তী পুজোটাই ভালো হয়, কেননা দুর্গা পুজো সবাই সব ক্রেজ চলে যায় সিপিতে, আর বাসন্তী পুজোটা 11 নম্বরে ভিড় থেকে, এখানে স্টল টল বসে, তাই বুঝতেই পারছো। তো এতক্ষণ ধরে আগের মধ্যে ব্লগ কন্টিনিউ করছিলাম, তো মেন কথা হচ্ছে কি, এখন চলে এসেছি, ট্রেনটা মিস করে গেছিলাম। আর রাজীবকে আগে আমি বলে দিয়েছিলাম যে আমি আগে হেয়ার কাট করাবো, কিন্তু আগে বসে গেছে, কিন্তু আমি এই নিয়ে ওর সাথে কোনো কথা বলবো না। এই সাইডে দেখতেছো, যে এই সাইডে দেখতেছো, এই সাইডেই ভালো লাগছে, এখন এই সাইডটা ঘোরালেই খারাপ লাগছে। উপরে লাইন দেবে তো পরে লাইনটা দেবে। কেমন লাগছে রাজি? তোরটা দেখ, আমারটা দেখ ভাই, আকাশ পাতাল তফাৎ। গড ইজ গড। এই নষ্ট করবি না, ম্যাঙ্গো ভালো স্মেল আসছে না? আমি জিজ্ঞাসা করবো দেখ, এটা কী লাগিয়েছে লাস্টে, স্মেলটা ভালো কাড়িমানি বেরিয়ে গেছে, মানে এতটা একটা আমরা তাড়াহুড়োতে কি ট্রেন মিস হয়ে গেছে? না, এখন আছে টাইম।
অঙ্কিতা সত্যি খুব ভালো। তোমাদেরকে আমি বলবো যখনই তোমার ডোনাতে যাবে তোমার অঙ্কিতার কাছে গিয়ে বলবে রেফারেন্সে অঙ্কিত দা। হ্যাঁ বলবে যে ওরা হ্যাঁ ভিডিও অন তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে রেফারেন্স আছে নাকি, তো ওটাই বলবে হ্যাঁ অঙ্কিত দা, অঙ্কিতার কাছে কাটাবো ব্যাস। আমার চুল নিয়ে অবজেশন হয়ে গেছে, অবজেশনই তো বলে তো ভাই আমার চুলটা হেভি লাগছে ভাই। দেখ রাজদীপ একবার দেখে যা চুলটা লাগছে না মারাত্মক। দশে কত দিবি? দশে তোর দেবো দশে সাত। আর রাজদীপের? আর মাস্ক কাটলি কিসে কিসে? হ্যাঁ মাস্ক কাটলি কিসে কিসে কাটবো রাজদীপের চুলের জন্য, ঠিক আছে। আর আমার? আর তোর তোর হচ্ছে ওই সাইডের জন্য। সাইডের জন্য কেন? হ্যাঁ সাইডের আমার একটু মনে হচ্ছে একটু ডাউন হয়েছে সাইডে, মানে বেশি ছোট করে দিচ্ছে ওই এটা হওয়া উচিত না। না এটা আমি এটা দাদা নিজেই বললো কেন, এটা এটা বলে লেজার কাট জিনিস। রাজদীপের এই যে পেছনের দিকে ঠিক আছে একদম নোংরা, ওইটা রাজদীপের ফল, এটা রাজদীপের ফল। আমার প্রচন্ড টেন পড়ে। নিজস্ব রেটিং বলে যদি কেউ তো আমি নিজেকে নিজে 10 out of 10 দেবো। আচ্ছা এটা কী হলো? আচ্ছা নিজেকে নিয়ে আমি 10 out of 10 দেবো, আর রাজদীপেরটা আমি বলবো 8 out of 10 বিকজ ওর ওর একটু বেশি লম্বা রাখতে যায়। একই হেয়ার কাট সবসময় রাখা যায় না, রাখতে মানে আমার ভালো লাগে না একই হেয়ার কাট। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, গুড বাই, আলবিদা টাটা, টেক কেয়ার এন্ড সাবস্ক্রাইব নিক লাইফস্টাইল, সাবস্ক্রাইব নিক লাইফস্টাইল। তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করবে, আজকে মত কমেন্ট করবে, কমেন্টে জানাবে ঠিক আছে। অবশ্যই ভিডিওটা আজকে মত বাস।